हेलो बंधुरा, आज सोमवार। आज आबहवा केमन थाकबे, तापमात्रा केमन थाकबे, बृष्टिपात केमन होते पारे, कोथाय केमन सम्भावना, निम्नचापेर की खबर, समस्त आपडेट आज के बंधु जानिए देव। तो बंधुरा भिडियोटिर संगे थाकुन, शेष पर्यन्त थाकुन, एवं निम्नचापेर गति प्रकृति की होते जाच्छे परवर्ती भिडियोते आपनादेर अवश्य जानाबो। किछु परिवर्तन अवश्य आछे, सेगुली देखाबो। तो आज के आपनादेर गतकाल बोलेछिलाम जे आज सोमवार केमन बृष्टिपातेर सम्भावना आछे सेटी देखिए देव। तो बंधुरा देखिए दीची, एखन आमरा देखिए दीची एखन तापमात्रा आज केमन थाकते पारे। देखुन आमरा मीटारटी चालिए दिएछी, आपनारा देखते थाकुन, आपनादेर जायगागुलो लक्ष्य करते थाकुन। आमि किन्तु घोराच्छि एखन मोटामुटी যেটা হচ্ছে নিয়ে যাচ্ছি, এই আমি দুপুরের দিকে নিয়ে যাচ্ছি। দুপুরে কেমন থাকতে পারে দেখুন, এই 12টার সময়তে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন পৌঁছাতে পারে দেখতে পাচ্ছেন। বেশ ভালো পরিমাণ লাল রয়েছে, অর্থাৎ একটা তাপমাত্রা থাকতেই পারে মোটামুটি, যেটা দেখা যাচ্ছে কলকাতার দিকে 30, তার আশেপাশে 29 এরকম থাকতে পারে। এদিকে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর 31, পশ্চিম মেদিনীপুর দেখুন, এবং ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এসব সাইডে 30-29, বর্ধমানের দিকে মোটামুটি 30-31, এদিকে হাওড়া, হুগলি এসব সাইডে মোটামুটি 30-31 এরকম মধ্যেই কিন্তু থাকছে। দুপুরের দিকে তাপমাত্রা এইরকমই দেখা যাচ্ছে। মালদার দিকেও দেখুন 30-31, দিনাজপুরের দিকেও তাই 31-এর মতো দেখা যাচ্ছে। এবারে যেটা উপরে উঠছে তখন দেখুন দার্জিলিং এবং গ্যাংটক এসব সাইডে একটু কমে যাচ্ছে, এবং বাকি জলপাইগুড়ি, শিলিগুড়ি এসবের দিকেও 31 ডিগ্রির মতো থাকতে পারে। এবারে যেটা হচ্ছে আসামের দিকে দেখুন 30, এদিকে মেঘালয়ের দিকে একটু 23 একটু কম থাকছে, গুয়াহাটিতে 30 দেখা যাচ্ছে, 29-30-এর মতো থাকছে গুয়াহাটির দিকে। এদিকে তেজপুর এসব সাইডে 29, এদিকে লক্ষ্মীপুরের দিকে 29, ডিব্রুগড়, তিনসুকিয়া এসব সাইডে দেখুন ওই 26-25-27 এরকম থাকতে পারে। নাগাঁও টাকার দিকে এদিকে 28, এদিকে শিলচরের দিকেও 28-এর মতো, করিমগঞ্জ অববাহিকা এসব দিকে 29 ডিগ্রি, এবং দেখুন ত্রিপুরার দিকে উপরের দিকে দেখুন উত্তর ত্রিপুরার দিকে মোটামুটি 29 এইরকম কিন্তু থাকছে। 29 আর ত্রিপুরার দিকে 27-28-29 এরকমের মধ্যে মোটামুটি থাকবে। এবার আমার বাংলাদেশে দেখুন, বাংলাদেশে এই মোটামুটি এই চট্টগ্রাম বিভাগে এরকম 27-26-28, অর্থাৎ একটু তাপমাত্রা বাংলাদেশের উপকূল বিভাগগুলোতে একটু কম রয়েছে, কারণ ঝোড় একটু হাওয়া রয়েছে ওদিকটায়। এবারে দেখুন মাঝখানে এদিকে ঢাকা, রাজশাহী, এদিকে মেহেরপুর এসব বিভাগে কী হচ্ছে, ময়মনসিংহ, সিলেট 30-31 মোটামুটি একটা এরকম তাপমাত্রা পাওয়া যাচ্ছে, তো রংপুর বিভাগেও এরকম। তো এবারে আমরা এবার চলে যাব আজকে আর্দ্রতা কেমন থাকতে পারে দেখুন, সবটাই দেখিয়ে দিচ্ছে। আর্দ্রতা দেখে তাপমাত্রা চলে, এবার আর্দ্রতা কত পার্সেন্টেজ আর্দ্রতা থাকতে পারে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিটারটা লাগানো রয়েছে, দক্ষিণবঙ্গের দিকে দেখুন মোটামুটি 84-86 এরকম, এই 77 কোথায় কম বেশি একটু হচ্ছে, মোটামুটি যেটা ধরা যেতে পারে 75-80-82 এরকমের মধ্যে থাকতে পারে। আপনারা নিজের জায়গাটা দেখতে থাকুন, আমি মিটার চালিয়ে দিচ্ছি, দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এইভাবে দেখতে পছন্দ হচ্ছে কি না। বাংলাদেশের দিকেও দেখুন আমি টোটাল লাগিয়ে দিচ্ছি 74, এদিকে রাজশাহীর দিকে 78-76, সিলেট ময়মনসিংহ 80, ঢাকার দিকে দেখুন এই মধ্যভাগে বাংলাদেশে 80-79 এরকম পাওয়া যাচ্ছে, দক্ষিণভাগে মোটামুটি ওই রকমই পাওয়া যাচ্ছে 80-85-83, এদিকে একটু করে কম থাকছে। এদিকে চট্টগ্রামের দিকে মোটামুটি একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ এখানে একটু বেশি কিন্তু দেখা যাচ্ছে তাপ এইটা। এদিকে দেখুন এই দীঘা টিঘার দিকে, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার এইসব সাইডে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড গুমোট গরম থাকবে। ত্রিপুরার দিকে দেখুন এদিকে 80-85 দেখা যাচ্ছে, এবং আসামের দিকেও মোটামুটি এরকম পাওয়া যাচ্ছে 95 এদিকে, এইরকম কিন্তু তাপমাত্রা মোটামুটি আর্দ্রতা দেখতে পেলেন। এবারে আমরা চলে যাব আজকের বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে, চলে যাচ্ছি আমরা বজ্র বৃষ্টি মোডে চলে গেলাম। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বৃষ্টিপাত কেমন হতে পারে, আমরা একদম ভোর থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকুন। মোটামুটি যেটা দেখা যাচ্ছে এই যদি 4টের সময়তে দেখি তাহলে এই দেখুন এইখানে যেটা হচ্ছে এখানে একটুখানি বৃষ্টিপাত থাকতে পারে, গোয়া এদিকে কিছুটা বৃষ্টিপাত, আসামের এদিকে ডিব্রুগড়ের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, তিনসুকিয়া ডিব্রুগড়ের দিকে সামান্য মতো, এছাড়া রয়েছে বাকি জায়গাতে এদিকে দার্জিলিংয়ের দিকে কিছুটা হালকা বৃষ্টিপাত পাওয়া যাবে, রাজশাহী এদিকটা মেঘলা মেঘলা থাকবে এই জায়গাগুলোতে। এবার যেটা হচ্ছে যে এই দক্ষিণবঙ্গের এই পূর্ব মেদিনীপুর, বিশেষ করে মন্দারমণি সাইড পর্যন্ত, এবং এদিকে সাগর
দ্বীপ এই সব সাইডে এবং চট্টগ্রাম এসব সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে রয়েছে। আপনারা দুটো একটি জায়গা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তা দেখুন, বড় করে দিলাম জায়গাটা, যেমন এই গঙ্গাসাগর দেখুন, এখানটায় যারা থাকেন দেখুন, একটা মোটামুটি ভালো পরিমাণে হাওয়া থাকবে, তার সঙ্গে মেঘলা আকাশ, এবং দেখুন এই দুটো থেকে পাঁচটা কি আটটার মধ্যে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। একটু আবার একটু হালকা মাঝারিও হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সাইডটা দেখুন রয়েছে হলদিবাড়ির দিকে, দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারাদিন মেঘলা আংশিক মেঘলা আকাশ থাকবে দেখা যাচ্ছে। এবারে বাকি এইসব জায়গাতে নেই, এদিকে কিন্তু মেঘলা মেঘলা থাকবে। দেখুন কলকাতা দেখিয়ে দিচ্ছি, কলকাতার দিকে যেটা দেখা যাচ্ছে যে মেঘলা মেঘলা ভাব থাকবে এবং গুমোট গরমটা কিন্তু থাকবে, ঝিরঝিরে বৃষ্টি হতে পারে। আজ খুব বেশি সম্ভাবনা কিন্তু কলকাতার দিকে নেই দেখা যাচ্ছে, চমানা চলে যাচ্ছে। এবারে দেখুন এই কলাপাড়া দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি রয়েছে। এবং চট্টগ্রামের দিকে দেখুন দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু সারাদিন আজকে বৃষ্টিপাত চলবে, খুব মাঝে মাঝে থামবে, মাঝে মাঝে চলবে এবং হালকা হাওয়া থাকবে, হালকা না মোটামুটি হাওয়া থাকবে। এবং দুপুরের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ হতে পারে, মূলত মেঘলা আকাশের মধ্যেই থাকবে আজকে চট্টগ্রাম বিভাগটা। এবং যেটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন না, যদি আমাদের জায়গা না দেখানো কোনোভাবে না দেখাই, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের জায়গাটা, জায়গার নাম এবং জেলা, তাহলে কিন্তু আমাদের কমেন্টে আমাদের রিপ্লাই দিয়ে দেবো। এবারে দেখুন চারটের পর আমরা নিয়ে যাচ্ছি সাতটা, সকাল সাতটার দিকে কী দেখা যাচ্ছে দেখুন, সকাল সাতটার দিকে কিন্তু বৃষ্টিপাত কিছুটা এই উপকূলের দিকে কিন্তু থাকছে, এইসব জায়গাতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত চলবে। এবং এই এদিকে শিলংয়ের দিকে এবং আসামের কিছু অংশে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। এবারে যদি আমরা এবং এই এখানে তো ডিব্রুগড়ের দিকে কিছুটা বৃষ্টিপাত চলবে, অরুণাচল প্রদেশ এবং আসামের এই জায়গাটা কিন্তু বৃষ্টিপাত কিছুটা রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এবারে আমরা চলে যাচ্ছি দশটার সময়, একবার দেখে নিচ্ছি বৃষ্টিপাত কিন্তু কিছুটা ঢুকে যাচ্ছে এই মোটামুটি বরিশাল, খুলনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে কিছুটা বৃষ্টিপাত দেখা যেতে পারে, হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাত। আমরা কিন্তু এবার ঢাকাটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঢাকা বিভাগে কিছু বৃষ্টিপাত আছে কি না। ঢাকাতে দেখা যাচ্ছে আংশিক মেঘ এলাকা সারাদিন ধরেই থাকবে, তবে বজ্রগর্ভ মেঘও দেখা যেতে পারে বিশেষ করে দুপুরের দিক করে, এবং তখন কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হয়তো ঝিরঝিরে হলেও হতে পারে, নাও হতে পারে, কিন্তু এই বারোটা থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু একটা বৃষ্টি একটা হতে পারে আমরা এরকম দেখতে পাচ্ছি। দেখুন এদিকে গুয়াহাটির দিকে দেখিয়ে দিচ্ছি কেমন, দেখুন যারা থাকেন আসামের দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, এই দুপুরের পরে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এবারে দেখুন আরও দেখাচ্ছি, আমরা চলে যাচ্ছি বারোটা একটার সময়, একটার সময়তে কেমন সম্ভব, একটার সময়তে কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে আসামে কিছুটা বৃষ্টিপাত তো থাকছেই, রংপুর বিভাগে হালকা একটা থাকতে পারে, দিনাজপুর এসব সাইডে। এবারে যেটা হচ্ছে এই সিলেট এবং মনমোহনসিং এসব বিভাগে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঢুকতে পারে, একটা বৃষ্টি একটা হালকা একটা পরিবেশ থাকতে পারে, মানে একটা মেঘলা মেঘলা ভাব, কোথাও বজ্রগর্ভ মেঘ, কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার মেঘ মেঘ তৈরি হবে, এরকম করে কিন্তু মোটামুটি এই মুর্শিদাবাদ এবং নদিয়া লাগোয়া কিছুটা জায়গাতে। এবং যেটা বৃষ্টিপাতের দেখা যাচ্ছে যে এদিকে পুরুলিয়া, এদিকে বাঁকুড়া কিছু অংশ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের কিছু অংশ এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আমরা একটু দক্ষিণবঙ্গটা প্রথমে দেখার চেষ্টা করি, দুপুরের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। দেখুন আমরা দেখিয়ে দিলাম এই পুরুলিয়ার দিকে, দেখুন যারা থাকেন পুরুলিয়ার আশেপাশে সকাল থেকে মেঘলা মেঘলাভাবে ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে, হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং দুপুরের পরে একটা এক পশলা কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে, রাতের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। পুরুলিয়ার দিকে বাঁকুড়া সাইডে দেখুন যারা থাকেন বাঁকুড়া দেখিয়ে দিচ্ছি, এদিকে দুপুরের পরে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আরও যেটা হচ্ছে খড়গপুরের দিকে দেখুন যারা থাকেন, খড়গপুর সাইডে কিন্তু সকাল থেকে কিছু থাকবে না, মূলত আংশিক মেঘলা আকাশ এবং রোদ থাকতে পারে, কিন্তু এই দুপুরের পরে সন্ধ্যের মধ্যে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু বজ্রগর্ভ মেঘটা কিন্তু ফ্যাক্টর এখানে, যদি হয় তবেই হবে। এছাড়া আর যেটা হচ্ছে আরামবাগ, আরামবাগের দিকে দেখুন দেখিয়ে দিচ্ছি, সকাল থেকে মোটামুটি একটা ঝিরঝিরে বৃষ্টিপাত হলেও হতে পারে, নাও পারে, তারপরে রোদ বেরিয়ে যাবে। এবারে যেটা হচ্ছে দুপুরের পরে এবং সন্ধ্যের মধ্যে বা একটু আটটার মধ্যে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, একটা হালকা বৃষ্টিপাত বা একটা মাঝারি বৃষ্টিপাত কিছুক্ষণের জন্য হয়ে যেতে পারে। এবারে পূর্ব বর্ধমানের দিকে দেখুন যারা থাকেন, দেখিয়ে দিচ্ছি কেমন সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে, এটা কোনো কারণে ওপেন হচ্ছে না, না হলে পরে খুলে দিচ্ছি।
দেখো এটা খুলছে না। এবারে দেখুন আমরা দুর্গাপুরের দিকে দেখুন, যারা থাকেন দুর্গাপুরের দিকে পূর্ব বর্ধমান এইদিকে পশ্চিম বর্ধমান লাগোয়া জায়গা, এখানে দেখুন মূলত সকাল থেকে পরে ঠিকই থাকবে, কিন্তু যেটা হচ্ছে এই দুপুর দুটোর পর থেকে বিকেলের মধ্যে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হবেই, কোনো গ্যারান্টি নেই, কিন্তু হলেও হতে পারে এরকম। কিন্তু দেখা যাচ্ছে এদিকে আরও কিছু দেখছি, দেখুন কয়েকটা জায়গা চন্দ্রকোনা গোয়াল, এই গোয়ালতোড়ে কিছুটা বৃষ্টিপাত দেখা যেতে পারে, একটা 12 মিলিমিটারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে। কিন্তু মেন ফ্যাক্টর হচ্ছে বজ্রগর্ভ বা মেঘ যদি দেখা যায় তাহলে ওদিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। খড়গপুর আমরা দেখিয়ে দিয়েছি, দেখুন চন্দ্রকোনার দিকে একটু দেখিয়ে দিচ্ছি, চন্দ্রকোনার দিকে কেমন সম্ভাবনা, 5 মিলিমিটারের মতো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে দুপুরের দিকে। এরপরে যেটা হচ্ছে ঝাড়গ্রামের দিকে একবার দেখে নিন যারা থাকেন, ঝাড়গ্রামের দিকেও কিন্তু একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মোটামুটি একই রকম আবহাওয়া থাকতে পারে। আরামবাগ দেখিয়ে দিয়েছি, এবারে আমরা একবার দেখে নেব উলবেড়ি হাওড়ার দিকে কী সম্ভাবনা। উলবেড়িয়ের দিকে দেখুন একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু খুব চান্সটা কম আছে হাওড়াতে আজ বৃষ্টিপাতের চান্স কম, মূলত রোদ এবং গরম থাকতে পারে। আরও কিছু জায়গা দেখিয়ে দিচ্ছি, দেখুন এদিকে বিষ্ণুপুরের দিকে একবার দেখিয়ে দিচ্ছি, 24 পরগনা দেখুন, এখানে কিন্তু মূলত আংশিক মেঘলা, পরে আকাশ কিন্তু ক্লিয়ার থাকবে, রোদ থাকবে ভালো, বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই, তবে ঝিরে বৃষ্টি একটা হতে পারে এইরকম কিন্তু দেখা যাচ্ছে। এবারে আমরা কলকাতা দেখে নিয়েছি, নিউ টাউন দেখুন যারা থাকেন নিউ টাউন তার আশেপাশে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই 11টার পর থেকে 2টোর মধ্যে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে, মূলত আংশিক মেঘলাকাশ থাকতে পারে কিছুটা সম্ভাবনা রয়েছে। পানিহাটি দেখুন, পানিহাটি ব্যারাকপুর বালি এসব সাইডের দিকে মোটামুটি একটা মেঘলা মেঘলা ভাব থাকলেও রোদ একটু বেরোবে সকালের দিকে, তবে একটা হালকা একটা মেঘমেঘ ভাব থাকবে, আংশিক মেঘলাকাশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা আমরা দেখে নিলাম। এবারে এদিকে আর কৃষ্ণনগরের দিকে দেখুন কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, হালকা চান্স। এবারে আমরা একবার মোটামুটি দেখিয়ে দিচ্ছি আর কোথায় হতে পারে, এদিকে রাজশাহী হয়ে গেল, এইখানে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। আমরা এবার একবার উত্তরবঙ্গের দিকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কোনো সম্ভাবনা, আলিপুরদুয়ারের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, দেখুন এই দুপুর 2টোর পর সকালের দিকে ঠিকই থাকবে, কিছু হবে না মোটামুটি আংশিক মেঘলা আকাশের মধ্যে, কিন্তু দুপুরের পরে কিন্তু রাতের মধ্যে কিন্তু একটা দেখুন গভীর রাত পর্যন্ত একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে। আলিপুরদুয়ার অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ারের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বিশেষ করে বিকেলের পর থেকে রাতের মধ্যে হতে পারে। কোচবিহারের দিকেও দেখুন দূরের পর থেকে রাতের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই রয়েছে। এদিকে আমরা দেখে নিচ্ছি জলপাইগুড়ি দেখুন কেমন সম্ভাবনা, অনেকে বলেছিলেন উত্তরবঙ্গটা একটু ভালো করে দেখাতে, দেখুন এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুব বেশি নাই। দার্জিলিং দেখুন যারা থাকেন, শিলিগুড়িতে সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, দার্জিলিংয়ের দিকে সারাদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে এমন সম্ভাবনা রয়েছে, দেখে দিলেন। এবারে আমরা একবার দেখে নেবো এদিকে রায়গঞ্জ, দেখুন অনেকে বলেছেন রায়গঞ্জটা দেখাতে, এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে হালকা, খুব ভালো চান্স নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাত যে কোনো সময় যখন তখন কিন্তু নামতে পারে। এবারে আমরা একবার দেখে নেবো, মোটামুটি দেখে নিলাম এই আমরা দক্ষিণবঙ্গটা দেখে নিলাম, এবারে একবার আরেকটু মিটারটাকে বাড়িয়ে দিই, বিকালের দিকে বৃষ্টিপাতগুলো সত্যিকারে আসছে কি না, কিছু কিছু রয়েছে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে সন্ধ্যের দিকে, মোটামুটি নদিয়া ফন্দিয়া সাইডেও রয়েছে, হালকা 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 করে কিন্তু চলতে পারে। শিলচর এদিকে সিলেট বিভাগে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এখানে তো আসামে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তো চলবেই, রংপুর বিভাগে হালকা হালকা মেঘলা মেঘলা ভাব থাকবে সন্ধ্যের দিক করে, রাতের দিক করে কিন্তু দেখুন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে। এই ডিব্রুগড় তিনসুকিয়া এসব সাইডে কিন্তু বৃষ্টিপাত আজকে চলবে, এবং এই গুয়াহাটির লাগোয়া এবং উত্তরবঙ্গের দিকে কিছুটা, এবং রংপুর বিভাগে কিছুটা, এবং এই বিশ্বম্বরপুর এবং ময়মনসিংহে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে রাতের দিক করে, এবং একদম গভীর রাতে কিন্তু দেখুন এদিকে আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকছে, এবং এইদিকে একটা কিন্তু বৃষ্টিপাত কিন্তু এদিকে ঢুকছে, এই সাইডে কিন্তু বৃষ্টিপাত একটা থাকবে। উত্তর পূর্ব ভারতের দিকে দেখুন একদম একদম পূর্ব ভারতে, সরি পূর্ব ভারতের দিকে দেখুন এখানে কিন্তু একটা বৃষ্টিপাত থাকতে পারে, ভালো পরিমাণ বৃষ্টিপাত দিকে চলে আসতে পারে। তো এই হচ্ছে মোটামুটি 12টা পর্যন্ত দেখিয়ে দিলাম আজকের আবহাওয়ার আপডেট, পরবর্তী আপডেট আবার দেখাবো কেমন কী সম্ভাবনা, কয়েকটি জায়গা দেখালাম। তবে একটু এদিকে যেটা হচ্ছে ত্রিপুরার দিকে কিন্তু আজকে খুব একটা ভালো বৃষ্টিপাত সম্ভাবনা নেই, হালকা একটা মেঘলা মেঘলা ভাব এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলতে পারে,
আগরতলা এদিকে কিন্তু এই অমরপুরের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দুপুরের দিকে রয়েছে, একটা হালকা বৃষ্টিপাত রয়েছে। অম্বাসা থেকে দেখুন যেটা হচ্ছে, সকালের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তারপরে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে ত্রিপুরার আবহাওয়া, মোটামুটি বোঝা গেল, হালকা মাঝারি থাকবে, এই হচ্ছে ব্যাপার। এবারে দেখুন ময়মনসিংটা একবার দেখিয়ে দিই যদি কীরকম থাকতে পারে। দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাত, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিন ধরে মেঘলা মেঘলা ভাব, দুপুরের পরে সন্ধ্যের পর থেকে তিনটের পর থেকে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নিম্নচাপের আপডেট কিছু পরিবর্তন আছে, সেগুলো বিকালের দিকে বা দুপুরের দিকে বা সন্ধ্যের দিকে একবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, ভালো থাকুন, এবং আজকের আপডেট ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।